টিয়কত জলজীবন মিশন আসনির অধীনত নির্মিত পানি যোগান আসনি পরিদর্শন করে মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়ায়। প্রায় 1.5 লাখ কোটি টাকা ব্যয়ে টিয়ক বাগানের পানি যোগান আসনি পরিদর্শন করে মন্ত্রী জয়ন্ত মল্ল বরুয়ায় সন্তোষ প্রকাশ করে জানায় যে এই পানি যোগান আসনির জড়িয়ে টিয়ক বাগানের প্রতিটি পরিয়ালে পানি লাভ করব। লগতে অহা 24 চনের ভিতর প্রতিঘর রাইজে বিশুদ্ধ খোয়া পানি ঘরে ঘরে পাব বলে আশা প্রকাশ করে। ইপিনে টিয়ক পৌর এলাকাত আজিও খোয়া পানির অভাবত মন্ত্রীগুলো কয় যে এই পানি যোগান আসনি বহু বছর পূর্বে নির্মাণ করা হয়েছিল আর বর্তমান এই আসনি যদিও পৌরসভার তত্ত্বাবধানত রূপায়ণ হয়ে আছে। আসনিখনত ব্যবহৃত সামগ্রীবর পুরনি হওয়ার বাবে হয়তো পৌর এলাকার রাইজে পানি পাত অসুবিধার সৃষ্টি হয়েছে। তৎসত্ত্বেও এই বিষয়ত মন্ত্রী অশোক সিংহলের সঙ্গে আলোচনা করে সমাধানের সূত্র উলিয়াব বলে আশ্বাস প্রদান করে। ইপিনে জলজীবন আসনির ক্ষেত্র কিবা অভিযোগ থাকলে সরকারের দ্বারা নির্ধারিত কিউআর কোডত অভিযোগ করবলে আহ্বান জানাইছে রাইজক। পরিদর্শনকালত মন্ত্রীগুলো রাজ্যসভার সাংসদ কামাখ্যা কুমার গগৈ, বিধায়ক রূপজ্যোতি কুর্মী, টিয়ক বিধান পরিষদের সভাপতি বিকাশ শইকীয়াকে প্রমুখ্য করে ভালে সংখ্যক গণ্য মান্য ব্যক্তি উপস্থিত থাকি সহযোগিতা আগবহায়। যাকালি আমার মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় যোরহাট জেলার 60খন আসনির শুভ উদ্বোধন করেছিল আর আজি মই দিনজোড়া কার্যসূচীরে এই আসনি সমূহ ঠিকমতে হয়েছে না এবার পরিদর্শন করেছো। আমার এই আসনি সমূহ বেশিরভাগ বাগান অঞ্চলত আছিল আর বাগান অঞ্চলের আসনি সমূহ খুব সুন্দরভাবে চলাবর কারণে আমি বাগান কর্তৃপক্ষের একটা এম ইউ স্বাক্ষর করেছো আর ইয়ার জলমিত্র ইত্যাদি ট্রেনিং ইত্যাদির ব্যবস্থা করেছো। আমার লক্ষ্য হল যে 2024 চনের ভিতর 100% মানুষের যে বিশুদ্ধ খাওয়া পানি নল যোগে দিব পারো তার লক্ষ্যে আমি আগবাড়ি আর যাকালি যোরহাটবাসীর কারণে একটা আনন্দের দিন আছিল যে একলগে 60খন আসনির জড়িয়ে প্রায় 12,500 পরিয়াললৈকে এই পানি যোগানের ব্যবস্থা করা হয়েছে আর আজি মই নিজে এই আসনি সমূহ কেইখনমান আহি চাইছোঁ আর সঁচাকৈ চাই আনন্দ পাইছো যে আমার বিভাগের ইঞ্জিনিয়ার আদি করে ঠিকাদার সকলে খুব সুন্দরভাবে আসনি সমূহ প্রস্তুত করেছে আর ইয়াক এতিয়া সুন্দরভাবে চলাই নিয়ার দায়িত্বটো ইউজার্স কমিটি। ইউজার্স কমিটি মানে বাগান অঞ্চলত বাগানের বাগান কর্তৃপক্ষের। টিয়কর আরবানর পানির কথা তো আজি মোক কইছে কিন্তু আরবান ওয়াটার সাপ্লাই তো মই পিএইচসি ডিপার্টমেন্টের আন্ডার নপরে এটু মানে আরবান ওয়াটার সাপ্লাই তো দহুয়া মিনিষ্ট্রির আন্ডার গতি মই মূল দায়িত্ব লই এখেসকলে যে জানাইছে মই ইনিশিয়ালি মই আমার অশোক সিংহাল ডাঙরিয়া কাগজখানি দিই তার উপরেও যেটু স্কিম আছিল সেটা বহুদিন আগতে যেটা টিয়ক টাউন হওয়া নাছিল তেতিয়া পিএইচসিয়ে চলাইছিল তাতো কিবা করিব পারে নাকি সেটা মই চাই দিম। এতিয়া আমি এই কথাটো দিছো যে এই ধরনের কিবা কমপ্লেন থাকিলে আমি যাকালির পর কিউআর কোড বেসিস এটা গ্রিভেন্স রিড্রেসাল সিস্টেম এটা ডেভেলপ করেছো ইয়াতেও চাব যে কিউআর কোডত স্ক্যান করে আপনি কোড কি কমপ্লেন আছে দিব পারে গতি স্কিম সম্পর্কে আপনার এনি কমপ্লেন দিলে আমি লগলগ চাব পাৰিম কিন্তু এনেই মানে মানে জেনেরেল হিসাবে কলে মই কব নোৱাৰি। আপোনালোকে যদি স্কিম ওয়াইজ কৈ দিয়ে যে এই স্কিমটোৰ এইখিনি অঞ্চলৰ পৰা এইখিনি অঞ্চললৈ এনেকুৱা হৈছে মই ইমিডিয়েটলি আমি ইঞ্জিনিয়াৰ পঠাই চাব। নিউজ ডেস্ক রিপোর্ট টিয়ক।